সাধারণত এই টেলিভিশনটি আপনার অন হয়ে কোনো ধরনের ছবি আসতো না। মূলত প্রবলেমটি এটিই ছিল, আমাদের সাথে আমাদের ক্লায়েন্ট যোগাযোগ করে, আমরা যথেষ্ট পরিমাণ ভালোভাবে সার্ভিস দেওয়ার ট্রাই করি, স্যারের বাসায় আমরা উপস্থিত থাকি, তো পুনরায় দেখতেছেন যে আপনার জাস্ট এটা এসেই টিভিটি স্থির হয়ে যায়, কোনো ধরনের ছবি বা কিছুই আসে না। তো আমরা যে প্রবলেমটা পেয়েছি, আমরা হচ্ছে ফুল চেক আপ করেছি, চেক আপ করার পরে আমরা পেয়েছি হচ্ছে আমাদের টেলিভিশনের যে মাদারবোর্ড ইস্যু, সেই ইস্যুটি পেয়েছি। তো টেলিভিশন কারো সার্ভিস প্রয়োজন থাকলে আমাদের ডিসক্রিপশনে ফোন নাম্বার দেওয়া থাকবে, আপনি একটু দেখে নেবেন। এই হচ্ছে প্রবলেম, দেখেন এরকমই থাকে, তারপর আর কিছুই আসে না। তো আমরা সমাধান করে দিয়েছি, মাদারবোর্ডটি রিপ্লেস করে দিয়েছি। তো এটি হচ্ছে সমাধান, সমাধান করে দিয়েছি। সমাধানের পরে দেখতেছেন যে আপনার ছবি টবি সব কিছু আসতেছে, যাদের টেলিভিশন রিলেটেড যে কোনো ধরনের সার্ভিস প্রয়োজন থাকবে অবশ্যই ফোন দেবেন, আর ডিসক্রিপশনের ফুল ডিটেলস দেওয়া থাকবে, আমাদের সাথে যোগাযোগ করবেন। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।